হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এইচআর ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এখানে দুইটা ক্যাপাসিটার দেখতে পারছেন, এগুলো মূলত সিলিং ফ্যানের ক্যাপাসিটার। আজকে আমরা এগুলো পরীক্ষা করা শেখাবো। তো এটা পরীক্ষা করার জন্য আমাদের একটা সিরিজ লাইনের প্রয়োজন। তো আমরা একটা সিরিজ লাইন আগে থেকেই তৈরি করে নিয়েছি। তো আমাদের সিরিজ লাইনের যে টুবিনটা রয়েছে, এটা আমরা বিদ্যুতে লাগিয়ে দিলাম। এরপর আমরা পরীক্ষা করব। এর জন্য আমাদের এরকম একটা টুবিন সহ তারের প্রয়োজন হবে। তো প্রথমে আমরা এই টুবিন সহ তারটা এখানে লাগিয়ে দেবো সকেটের মধ্যে। আমাদের ক্যাপাসিটার পরীক্ষা করার জন্য এরকম একটা হেডসিন লাগবে। তো আমরা হেডসিনটা এখানে রেখে দিলাম। এরপর আমরা প্রথমে এই ক্যাপাসিটারটা দিয়ে শুরু করব। তার আগে আমরা এই লাইন দুইটা একটে করে দেখবো যে এই বাল্বটা জ্বলে কিনা সিরিজের। তো জ্বলছে। এরপর আমরা এই দুইটা ক্যাপাসিটারে ধরব। দেখুন, ধরার সঙ্গে সঙ্গে কিন্তু সিরিজ বাতি একটু জ্বলে উঠেছে। এরপর আমরা ক্যাপাসিটারের যে টার্মিনাল দুইটা রয়েছে, এটা আমরা হেডসিনের সঙ্গে লাগিয়ে দেবো। দেখুন, এখানে কিন্তু প্রচুর বিদ্যুৎ এসেছে। আমি আবার ওই ক্যাপাসিটারটা পরীক্ষা করব। দেখুন, দেখছেন কীরকম বিদ্যুৎ দিল। অপর দিকে আমরা এবার এই ক্যাপাসিটারটাই ধরব। এটাতেও কিন্তু দেখুন শীর্ষের বাতি এখন আর জ্বলছে না। খুললাম এখান থেকে। এরপর আমরা আবারও আমাদের এই কাছি দিয়ে ধরব। দেখুন, একবারে কিন্তু বিদ্যুৎ দিচ্ছে না। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই ক্যাপাসিটারটা নষ্ট। মাঝে মধ্যে এটা লাইন দিচ্ছে, আবার দিচ্ছে না। তো এই ক্যাপাসিটারটা যদি লাগানো হয়, সেক্ষেত্রে ফ্যান আস্তে ঘুরতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে ফ্যানটা একবারে চলবে না।